আজি ধরাপৃষ্ঠর বিদায় নেউছন্তি মা জগজননী এথিলাগি চলচঞ্চল টুইন সিটি বাজা বাণ রোষণীরে কম্পুছি পরিবেশ উভয় কটক এবং ভুবনেশ্বরে ভসাণ পাই স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছি কটক দেবীগড়ারে ভসাণ লাগি অস্থায়ী পোখরীর ব্যবস্থা হয়েছে ভসাণ বেড়ে অঘটনকু এড়াইবা লাগি পুলিশ পক্ষ কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছি সেপরি ট্রাফিক উপরে মধ্যে কটকণা লগা যাইছি আজি ধরাপৃষ্ঠর বিদায় নেউছন্তি মা জগজননী দীর্ঘ দশ দিন ধরি যে চলচঞ্চল রহিতিলা কটক ভুবনেশ্বর বিভিন্ন স্থানরে দর্শকঙ্কর ভিড় রহিতিলা বর্তমান সে সবুর অন্ত ঘটিবাকু যাউছি এবং বিভিন্ন মণ্ডপরু বর্তমান মাঙ্কু মেলানি দেবা পাই প্রস্তুতি মধ্যে আরম্ভ করা গলানি সিধাসলক আলোচনা করিবা মঙ্গলবাগ যিবা এবং সেটা অছন্তি আম প্রতিনিধি অজয় দাস অন্যপটে শহীদনগর পূজা মণ্ডপ পাখরে অছন্তি আম প্রতিনিধি শুভলক্ষ্মী বল প্রথমে তো অজয় আপনকটু জানিবাকু চাহিবু মঙ্গলবাগর বর্তমান পরিবেশ কোন কেমতি অছি মাঙ্কু বিদায় দেবা পর্ব কেতে বাট গলানি দেখন্তু বন্দিতা যদি মঙ্গলাবাগ ছক কথা কহিবা কিছু সময় তলে মঙ্গলাবাগ পূজা কমিটির মা বাহারিকি মণ্ডপরু সাহি পরিক্রমা করিবাকু গলে এবং তা সহিত নুয়াপাটনা মেড় মধ্যে টিকে সময় তলে এই বাটে লম্বা শোভাযাত্রা করি গলা এবং গোটিয়ে গোটিয়ে করে মেড় এই বাটে দেই মু যেমতি কহিতিলি কলেজ ছক আড়ু আসিবে মো পছরে মধ্যে মাঙ্কর এক মেড় আসুছি তে মাঙ্কর গোটিয়ে শোভাযাত্রা আসুছি এই মঙ্গলাবাগ অঞ্চলকু ধীরে ধীরে মাঙ্কর শোভাযাত্রা লম্বা করে আমি যদি দেখিবা গোটিয়ে গোটিয়ে করে মেড় এইপটে আসিব বন্দিতা পুলিশ এসকর্ট ভ্যান রয়েছে আগরে মেড়গুড়িক এই মঙ্গলাবাগ পূজা কমিটি দেইকি সম্মুখ রাস্তা দেইকি প্রথমে সম্বর্ধনা তাকে এইটি দিয়া যাব তারপরে সেমানে এইভাবে শহরের ভিতর বক্সি বজার হো গৌরীশঙ্কর পার্ক হো সেমানে এই বাট দেইকি যাবে দেবীগড়াকু মুখ্য রাস্তাকু এবে আরম্ভ হচ্ছে গোটিয়ে গোটিয়ে মেড় এবং যেমতি কি মু কহিলি না বারোটা পরে পরে স্থির ভাবে গোটিয়ে গোটিয়ে অন্তর কিছু অন্তর সময় অন্তরের এ বাটে দেইকি যাবে আউ যেতিকে যেতিকে অপরাহ্ন আসিযিব সেতিকে সেতিকে বক্সি বজার আড়ুক ভিড় জমিব গৌরীশঙ্কর পার্ক আড়ুক ভিড় জমিব লোকমানকর ভিড় তো আমি ধীরে ধীরে রাস্তায় পাগ ভালো হয়ে গলানি তেমন লোকমানকর ভিড় মধ্যে ধীরে ধীরে বড়িলা ভসাণ দেখিবা পাই সমস্তে কটক আড়ুক আসুচন্তি পাখাপাখি জেলার এবং কটক শহরের যে সব আখপাখ অঞ্চল এবং শহর লোক সমস্তে অছন্তি এবে মেড়টি ধীরে ধীরে মঙ্গলাবাগ যে পূজা কমিটি আড়ুক আসুচি এবং লাগুচি পরিবেশ পরিস্থিতি বর্তমান সম্পূর্ণ ভাবে অনুকূল হয়ে সারলানি কটকর দশহরা ভসাণী পাই এবং মাঙ্কর ভসাণী আজি গোটিয়ে দিন রয়েছে সমস্তে চাহুচন্তি যে বর্ষে পরে পুনি থরে মা আসিবে বন্দিতা মাঙ্কু ভালো কিনা দেখি নেবে নিজ দুয়ার দেইকি মা যাউচন্তি মাঙ্কু বর্তমান ভালো কিনা দেখি নেবে এবং মাঙ্কু দুয়ার মুহরে দেখিবার সুযোগ কেহি বি হাত ছড়া করিবাকু চাহুনান্তি অজয় অজয় বর্তমান সে ভিজুয়াল দেখি হেউছি মাঙ্কর সেই মূর্তিকু টিকে পুনি থরে শেষ দর্শন করিবা পাই সমস্তকর সুয় ছুটিছি টিকে জানিবাকু চাহিবু কটকর বর্তমান আপন তো অছন্তি সেই স্থানরে কোন কিমতি পুলিশ তরফর ব্যবস্থা করা যাইছি ট্রাফিক নিয়ন্ত্রণ নেই কটকর যে ভসাণ রয়েছে পুরাপুরি ভাবে সম্পূর্ণ ভাবে কমিশন পুলিশ প্রস্তুত করেছে 62টি প্লাটুন পুলিশ ফোর্স কটক সারা নিয়োজিত হয়েছেন এবং 500 জন অধিকারী পুলিশ বরিষ্ঠ অধিকারী মধ্যে নিয়োজিত হয়েছেন তবে গোটিয়ে কথা নিশ্চিত কহিবি এই মঙ্গলাবাগ অঞ্চল হোক মণিসাউ ছক হোক বক্সি বজার ছক হোক গৌরীশঙ্কর পার্ক হোক এবং দেবীগড়া রাস্তা এসবু অঞ্চল মুখ্যত স্ট্র্যাটেজিক্যালি বহুত গুরুত্বপূর্ণ তেমন সেই জায়গায় ট্রাফিক পুলিশ এবং সশস্ত্র পুলিশ সমস্তে জগিকি রয়েছেন গোটিয়ে গোটিয়ে করে মেড় সেমানে ছাড়ুচন্তি গোটিয়ে মেড় যেতবে মুখ্য রাস্তারু যাব সেতবে অন্য সংযোগকারী রাস্তারু আউ মেড় ছড়া যাব না তেমন দুইটি মেড় যাই সারা পরে গোটিয়ে সংযোগকারী রাস্তা বাম পটরু গোটে দক্ষিণ পটরু গোটে ছড়া যাব এবং কোণসি স্থানরে ছক স্থানরে 10 মিনিট 5 মিনিটর অধিক কোণসি মেড়কু রখিবাকু দিয়া যাব না পুলিশ এ নিষ্পত্তি নেইছে ইয়ে চালিব অবিকাল রাতি যায় তারপরে কি হবে যাত্রা ভালরে সরিব ভসাণ বহুত বড়িয়া রে বহুত বড়িয়া রে নিশ্চিত ভাবে বন্দিতা আউ টিকে মা কু আমি দেখাই দবা মাঙ্কর দর্শন টিকে করিবা এই মা বর্তমান মঙ্গলাবাগ পূজা কমিটি দেইকে যাউছন্তি মাঙ্কু সুন্দর ভাবরে আভূষণ লগা যাইছি মাঙ্কু সুন্দর ভাবরে পোশাক পরিধান করা যাইছি যে মানে সাহির লোকমানে সমস্তে মাঙ্কু সহিত অছন্তি এবং সেমানে এই মেড়কু নেই বর্তমান মুখ্য রাস্তারে শোভাযাত্রারে যাউছন্তি এই ভলি গোটিয়ে গোটিয়ে করি মেড় রাতি পর্যন্ত এই বাটরে যিব এবং এই স্টেশন বজার অঞ্চলু এই মেড়টি আসিছি এবং এই মেড়টি ধীরে ধীরে বক্সি বজার আড়ুকু যিব মঙ্গলাবাগ ছক
ହୋଇକି ତେଣୁ ମାଆଙ୍କର ଶେଷ ଦର୍ଶନ ଆମେ ଯେଉଁ କରୁଛନ୍ତି କେବଳ ଆମେ ନୁହେଁ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ରାସ୍ତା କଡ଼ରେ ଘର ପାଖରେ ଯେଉଁମାନେ ସବୁ ଭକ୍ତ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଏଇଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶେଷ ଦର୍ଶନ କରିବାକୁ କେହି ବି ହାତ ଛଡ଼ା କରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତେ ମାଆଙ୍କର ଶେଷ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଉତ୍କଣ୍ଠିତ ଅଛନ୍ତି ଏବଂ ଯଦି ମଙ୍ଗଳାବାଗ କଥା କହିବା ମଙ୍ଗଳାବାଗ ପୂଜା ମଣ୍ଡପ ପାଖରେ ବର୍ତ୍ତମାନ ଷ୍ଟେସନ ବଜାର ପୂଜା ମଣ୍ଡପର ମେଢ଼ ପହଞ୍ଚି ସାରିଛନ୍ତି ଏବଂ ଆଉ କିଛି ସମୟର ଅପେକ୍ଷା ରହିଛି ବକ୍ସି ବଜାର ଦେଇକି ସେମାନେ ପୁରା ସହର ଅତିକ୍ରମା କରିବେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଦେବୀଗଡ଼ାକୁ ମଧ୍ୟ ଯିବେ ସମସ୍ତେ ଲୋକ ନିଜର ପାର୍ଥିବ ଶରୀରକୁ ନିଜର ପାର୍ଥିବ ଚକ୍ଷୁକୁ କେବେ ବି ଶାନ୍ତ କରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି କେବେ ବି କ୍ଷାନ୍ତ କରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି